আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা মিম ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে রবিবার উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুরে আজ দেয়া হচ্ছে সাত জুলাইয়ের টিকিট রবিবার সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু তবে শনিবার রাত থেকে স্টেশনে ভিড় জমায় টিকিট প্রত্যাশীদের অনেকে রেলওয়ে কর্তৃপক্ষ এবার রাজধানী থেকে প্রতিদিন 26,713টি আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এবারও যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইনে ছাড়া হচ্ছে 50 ভাগ টিকিট কিন্তু স্টেশনে আসা টিকিট প্রত্যাশীদের দাবি ঈদের সময় যেন অনলাইনের জন্য বরাদ্দ কমানো হয় এদিকে প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইনের দাবি করেছেন ভুক্তভোগীরা তাদের দাবি প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার না করে নারীদের সাথে দেওয়া হচ্ছে টিকিট এতে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক প্রসঙ্গ 144 কিলোমিটার বেগে ধেয়ে আসা টাইফুন চাবার আঘাতে বিধ্বস্ত চীন ও হংকংয়ের উপকূলীয় এলাকা ডুবে গেছে বেশ কয়েকটি জাহাজ নিখোঁজ অর্ধ শতাধিক শনিবার দক্ষিণ চীন সাগরে বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে দুই টুকরো হয়ে ডুবে যায় একটি জাহাজ এতে থাকা 30 ক্রুর মধ্যে মাত্র 3 জনকে উদ্ধার করা সম্ভব হয় বাকি 27 জন এখনও নিখোঁজ নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ও বিমান পাঠিয়েছে হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিস এছাড়া দক্ষিণ চীন সাগরে আরও বেশ কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটে বছরের প্রথম টাইফুন যাবার উৎপত্তিস্থল দক্ষিণ চীন সাগর শনিবার বিকেলে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হানে এটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিন রেকর্ড বৃষ্টির পাশাপাশি সাগরের ঢেউয়ের উচ্চতা ছিল অন্তত 10 মিটার এদিন সাংহাই গুয়াংজু সহ কয়েকটি শহরে স্কুল সাবওয়ে ও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয় বাতিল করা হয় 450-র বেশি ফ্লাইট এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ